তিন মাস ১৮ দিন পর আবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৯টি দান বাক্স খোলা হলো। এতে ২৩ বস্তার টাকা পাওয়া গেছে, সাথে মিলেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণের গহনাও। গণনা শেষে এ যাবৎকালের সবচেয়ে বেশি মোট ৬,৩২,৫১,৪০৩ টাকা পাওয়া গেছে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে শনিবার সকাল ৭:৩০টায় মসজিদের ৯টি দানবাক্স খোলা হয়। মাদ্রাসার ১১২ জন ছাত্র, ব্যাংকের ৫০ জন স্টাফ, মসজিদ কমিটির ৩৪ জন ও আইনশৃঙ্খলা বাহিনীর ১০ সদস্য অংশ নেন গণনায়। এর আগে চলতি বছরের ১৯ আগস্ট মসজিদের ৮টি দানবাক্স খোলা হয়েছিল, তখন সর্বোচ্চ ৫,৭৮,০০০,৩২৫ টাকা বৈদেশিক মুদ্রা, সোনা ও হীরার গহনা পাওয়া গিয়েছিল। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।